আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। আর সাথে আছে বরাবরের মতো আমি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। সেই সাথে দর্শক সাম্প্রতিক ইস্যু আইনি তথ্য পেতে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছে ফেসবুকে www.facebook.com/tbn24us। আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, শুরু করতে চাই আজকের উল্লেখযোগ্য যে ঘটনাগুলো সারা দেশব্যাপী তারই কিছু শিরোনাম বলা, তারপরে ফোনে যারা যুক্ত হবেন তাদের প্রশ্নগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। আজকের সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যদি গোটা বিশ্ব এবং আমেরিকার প্রেক্ষাপটে চিন্তা করা হয়, শান্তিতে নোবেল পুরস্কার। এবং আরেকটি বিষয় যদি আমেরিকার প্রেক্ষাপটে চিন্তা করা হয় যে কোন বিষয়টি আজকে সবচেয়ে বেশি আলোচিত ছিল, সেটি হচ্ছে ব্রেট কাভানার মনোনয়ন প্রায় অনেকটা নিশ্চিতই হয়ে গেছে, আগামীকাল ভোট। শুরুতেই আমি নোবেল শান্তি পুরস্কার নিয়ে যদি বলেন, তারপরে আমি ব্রেট কাভানার এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। কোন বিষয়টি নিয়ে শুরুতে আমি কাভানার নিয়ে একটু বলতে পারেন? ওইটা সারা আমি মনে করি আমেরিকার ইতিহাসে এবং আমেরিকার আইনের জগতে লেজিসলেশনে সুপ্রিম কোর্ট জাস্টিসের ভূমিকা অনেক উপরে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন বুশের এবং ইলেকশনের সময়, জুনিয়র বুশের ইলেকশনের সময় সুপ্রিম কোর্টে এই ডিসাইড করেছিল কে প্রেসিডেন্ট হবে। সো সুপ্রিম কোর্টের যে আইন হয়, সুপ্রিম কোর্টের যে এক এক সময় ল্যান্ডস্লাইড যে আইনগুলো হয়, ওই আইনগুলাই সারা পৃথিবীর মানুষ আমেরিকার জনগণের জন্য উপর এটা বাধ্যতামূলক হয়ে দেয়। সোর্স অফ ল হচ্ছে দুইটা, একটা হলো কংগ্রেস আর একটা হলো সুপ্রিম কোর্ট। সো অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় চেক অ্যান্ড ব্যালেন্সের কারণে সুপ্রিম কোর্টের ক্ষমতা প্রেসিডেন্টের উপরে, কোনো কোনো ক্ষেত্রে কংগ্রেসের উপরে। সেই সিদ্ধান্তের অভিভাবক অনেক সময় বলা হয়, সুতরাং রাষ্ট্রের অভিভাবক, সংবিধানের অভিভাবক হিসাবে বিবেচিত এই যে সাংবিধানিক আর্টিকেল 3 অ্যাপয়েন্টি, এই অ্যাপয়েন্টিটা অত্যন্ত গুরুত্ব সহকারে এখানে দেখা হয়। সো আজকের যে অ্যাপয়েন্টি ওনার বিরুদ্ধে যে যে অত্যন্ত গুরুতর অভিযোগ আছে, সো ওই অভিযোগটা রিপাবলিকান পার্টির দলীয় লোকেরা ওটাকে দাফা সাবা বা বলেন অথবা এটাকে নমনীয় দৃষ্টিকোণ থেকে দেখে হলেও ওদের সংখ্যাগরিষ্ঠের কারণে তারা যদি যেটা আপনি প্রথমে বলেছেন সে অলমোস্ট শি ইজ গোয়িং টু বি নমিনেটেড, এটা যুক্তরাষ্ট্রের জন্য বিশেষ করে যারা ওমেন্স রাইট কিছু 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 চেক অ্যান্ড ব্যালেন্সের কারণে এটা ইজ নট এ ভেরি গুড সাইন। বাট এখন মেজরিটি মাস্ট বি গ্র্যান্টেড, একটা কথা আছে, মেজরিটি মাস্ট বি গ্র্যান্টেড রিপাবলিকান দলীয় সদস্যরা এবং গ্রাসরুট যে কয়েকজন ভদ্রমহিলা এগিয়ে এসেছেন ওনাদের অভিযোগ নিয়ে, ওই আশা করি শেষ মুহূর্ত পর্যন্ত এই গুরুতর অভিযোগগুলোকে গুরুতরভাবেই যেন বিবেচনা করা হয় এবং সুপ্রিম কোর্টের নমিনি হিসাবে তাকে যেন কনফার্ম না করা হয় কোটি কোটি মানুষের সাথে, সেটা আমারও প্রত্যাশা। এবং আরেকটি বিষয়, শনিবার যেহেতু ভোট অনেকটা নিশ্চিতই হয়ে গেছেন, যারা দোদুল্যমান ভোটার ছিলেন যে ফ্লেক, সুজান কলিন্স এবং ডেমোক্রেটিক একজন সিনেটরও তাকে ভোট দিবেন, সেই বিষয়টি যেহেতু নিশ্চিত হয়ে গেছে, তাই অনেকটা রিপাবলিকানরা ধরেই নিয়েছেন কালকে 51 ভোটে তারা মনোনয়ন নিশ্চিত করতে পারবেন। তার বিপরীতে আরেকটি খবর আমি যেটি বলছিলাম, নোবেল শান্তিতে পুরস্কার দুজনকে দেয়া হয়েছে, গোটা বিশ্ব জুড়ে যে মিটু আন্দোলন মুভমেন্ট, সেই সাথে নারীর প্রতি যে সহিংসতা নির্যাতন তার বিরুদ্ধে বলা যায় নোবেল কমিটি এবার সিদ্ধান্ত নিয়েছে। দুজন যাদের দিয়েছেন তারা হচ্ছে যৌন নির্যাতনের বিরুদ্ধে কাজ করছেন। আমেরিকার প্রেক্ষাপটে আমরা যখন দেখছি যে একজন সুপ্রিম কোর্টের মনোনয়ন হয়তো আটকাতে পারেনি এই আন্দোলনগুলো, কিন্তু নোবেল শান্তি পুরস্কার অন্য দিক দিয়ে এটি স্বীকৃতি দেয়াতে নারীর প্রতি সম্মান বোধ সেটি এস্টাবলিশড হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। একজন আছেন আমাদের সাথে যুক্ত, কে আছেন আমাদের সাথে ফোনে? ফোনে কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি রুনি বেগম বলছি পাটন থেকে। আমি মজুমদারের কাছে আমার একটা প্রশ্ন, আমি আপনার ফোনের স্পিকারটি কি অন করা আপা? হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন না?
না আপনার স্পিকার যদি অন করা থাকে তাহলে আমাদের এখানে কেটে কেটে আসবে আপনাকে। না না আমার স্পিকার অন করা নাই, অন করা নাই, এখন শুনতে পাচ্ছে, এখন বলুন, কেটে কেটে আসছিল আমি শুনতে পাচ্ছি। জি আমার ভাই বই নান, আচ্ছা আপনি পুরুষতাম কাই, আমার ভাই বই নানতে কোনো প্রবলেম হবে? ওয়েল আনসারটা এইভাবে আমি দিই, ফুল স্ট্যাম্প যদি আপনি কোয়ালিফাই করেন, আপনার ইনকাম যদি কম হয়, লিগেলি যদি আপনি কোয়ালিফাই করেন, আপনার ফুল স্ট্যাম্প খাইতে কোনো বাধা নাই। বাট ফুড স্ট্যাম্প রিসিপিয়েন্ট, ওয়েলফেয়ার রিসিপিয়েন্ট, সরকারি সুবিধাভোগীদেরকে ইমিগ্রেন্ট বেনিফিট না দেওয়ার জন্য একটা প্রস্তাবনা এসেছে, এরকম কোনো আইন এখনো হয় নাই। আর যখন আইন হয়ে যাবে, দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেখানে আমাদের কারো করণীয় কিছু নাই, তখন সেটা স্টপ হয়ে যাবে। বাট এই সময় আমি আপনাকে বলবো না যে আপনি ফুড স্ট্যাম্প না খাইয়া ভুকা নাঙ্গা থাকেন, কষ্টে থাকেন, না খাই মরেন আপনার ভাই বোনকে আনার জন্য, সেটা এখন তো ঠিক না। আপনি নিজে আগে বাঁচতে হবে। যদি আপনি আপনি যদি ইনকাম দরিদ্র লোক হয়ে থাকেন, আপনি ফুড স্ট্যাম্প কন্টিনিউ করাই ঠিক হবে, ঠিক হবে। এই নতুন আইনটি নিয়ে অনেক আতঙ্কে আছেন, প্রস্তাবনা যদিও এখনো আইন হয়নি, সে সম্পর্কে যদি একটু বলতে। সেই সম্পর্কে আমি একটা গুড কোশ্চেন, যেমন এই যে আমরা হেলথ কেয়ার হোম কেয়ার পাইতেছি, হোম কেয়ার এক একটা ফেশনের জন্য গভর্নমেন্টের খরচ হইতেছে এখন $31,000 পার ইয়ার, যেমন একটা বয়স্ক মহিলাকে যে কেয়ার যে প্রোভাইড করা হইতেছে। আচ্ছা টাকাগুলো কার থেকে আসতেছে? টাকাগুলো আসতেছে যাদের ইনকাম, আমাদের যাদের ইনকাম 150,000 অ্যান্ড আফ, ট্যাক্সপেয়ার থেকে। সো দেয়ার ইজ এ ওয়ান গ্রুপ ইজ ভেরি ভেরি অ্যাঙ্গ্রি, নট অনলি রিপাবলিকান, বাস্তব কথাটা বলি, এবং ডেমোক্রেটিক পার্টির অনেকেই বলে যে দেখেন আমি আমি পার্সোনালি আমার হেলথ কেয়ারের জন্য আমি পে করি $1,800 পার মান্থ, $1,800। বাট আরেকজন লোক সে ট্যাক্সি চালাইয়া বা অন্য কোনো বিজনেস করিয়া সে হয়তো অনেক টাকা ইনকাম করে, ওই ট্যাক্স ফাঁকি দিয়া ইনকাম ট্যাক্স দেখা দিছে মাত্র $20,000 বা আরও কম, অ্যাজ এ রেজাল্ট সে ট্যাক্স আরও উল্টা পয়সা পাইতেছে। সো দিস ইজ এ হার্ট ইস্যু রিপাবলিকানদের ভিতরে ভিতরে, অনেকে এটা নিয়ে অনেক কথাবার্তা বলতেছে যে দিস ইজ টোটালি রং। সো আমি 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 পার্সোনালি এটার পক্ষে, যে আমাদের দরিদ্র অসহায় জনগণের পক্ষে, ইমিগ্রেন্টদের পক্ষে, বাট দেয়ার ইজ এ গ্রুপ অফ পিপল যারা আমেরিকান। এন মজুমদার আমি আপনার কাছে জানতে চাই যে আমি কেন আইনের অপব্যবহার করব, আমি কেন সুবিধার অপব্যবহার করব? হোম কেয়ার অনেকেই নিচ্ছেন যাদের হয়তো নেওয়ার প্রয়োজন নেই, তারপরেও নিচ্ছেন যে তার বাবা মাকে সামনে এনে তার বাবা মার জন্য সেই টাকাগুলো নিচ্ছেন। তো আমরা যারা ট্যাক্স পেয়ার, যারা ট্যাক্স পেয়ার ই করছেন, এটি হয়তো ভাগ হয়ে যাবে, এটি নিয়ে হয়তো অনেক বিতর্ক আছে, কিন্তু আপনি তো আইনের ব্যবহার কিংবা আইনের প্রতি শ্রদ্ধা আপনাকে থাকতেই হবে। এই দেশটি অনেক সুন্দর, আপনার ছেলে মেয়ের পড়াশোনার জন্য সুযোগ সুবিধা দিচ্ছে, ফুড স্ট্যাম্প দিচ্ছে, আপনাকে মেডিকেল ভাতা দিচ্ছে, কিন্তু আমার যাদের সামর্থ্য আছে কেন আমরা সেটি? না না ভাই, আমি উইথ ডিউ রেসপেক্ট টু অল, কারণ যারা রিয়েলি প্রাপ্য তারা পাওয়া উচিত, এবং এখানে এমন দেখা গেছে, এই যে মেডিকেডের বিষয়টাই বলি, মেডিকেড শত প্রায় 30 বছর আগে থেকে আমি এই দেশে দেখছি সবাই খাইতেছে। এখন এখন মাঝে মধ্যে তারা ধরতেছে যে অনেকে, যেমন ২০০০ সালে কেউ মেডিকেড নিয়েছিল, ওই সময় তার ইনকাম ছিল অনেক বেশি, কিন্তু মেডিকেল ফর্ম ফিল আপের সময় বলছে আমার ইনকাম নাই, কোনো ব্যাংকে কোনো টাকা নাই, কোনো বাড়িঘর নাই। বাট অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন করে দেখা গেছে ওই সময় তার মিনটে ওই সময় তার টাকা ছিল, এখন তার ওই টাকাটা ফেরত চাইতেছে। এবং এই এখন এবং থ্রেটটা এইভাবে আসতেছে যে তুমি মেডিকেল ফ্রড করলা, দুটা কেস হইতে পারে তোমার এগেনস্টে, একটা হলো টাকা রিকভারি করার জন্য সিভিল লিটিগেশন, আর একটা হলো তোমাকে অ্যারেস্ট অ্যান্ড কনভিকশন দিতে পারে বিকজ ফর লাইং টু দি গভর্নমেন্ট আন্ডার ওথ। সো এই জিনিসগুলো মাথায় রাখি আমরা নিতে হবে, কারণ লাইক ইউ স্যাড, এটা একটা অত্যন্ত ভালো দেশ, শৃঙ্খলার দেশ, আইনের দেশ, এবং আইনে সঠিকভাবে থাকেই অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। সেখানে ওই একটা বিকল্প পথে যাওয়া মোটেই পেনশনীয় না, যাদের প্রয়োজন তারা অবশ্যই, সে কারণে গভর্নমেন্ট এত সুন্দর একটি নিয়ম করেছে, কিন্তু যাদের প্রয়োজন নেই। এবং ট্যাক্সের ক্ষেত্রেও আমরা দেখি যে অনেক সময় মিথ্যা তথ্য গোপন রেখে ট্যাক্স পাল্টি করা হয়, রাইট? তো এই যে আইনের অপব্যবহার, আমি বলবো এটি আইনের অপব্যবহারই, এই এই আইনের ব্যবহারের ফলে সরকার একদিকে যেমন বঞ্চিত হয়, আবার যে ব্যক্তি ট্যাক্স ফাইল করতেছেন উনারও কিন্তু নিজেকে নিজে উনি বঞ্চিত করছেন। যেমন আপনার লাইফ টাইমে কি পরিমাণ ট্যাক্স রিটার্ন ফাইল করতেছেন, লাইফ টাইমে ইচ ইয়ার কি পরিমাণ আপনি
ইনকাম দেখাচ্ছেন এটার উপর ডিপেন্ড করি আপনার সোশ্যাল সিকিউরিটি বেনিফিট রিটায়ারমেন্ট বেনিফিট ডিটারমিন হবে। যেমন একজন যেমন ফর এক্সাম্পল একজন 80,000 পার ইয়ার ট্যাক্স ফাইল করে আসছেন 10 ইয়ার্স একটা কোয়ার্টার তার 40 কোয়ার্টার ফুটতে সময় লাগে, ওই লোকটা হয়তো পাবে ইয়ারলি $2,500 ফার মান্থ। আর সেম লোকটাই যদি সে এখানে 20,000 দেখাইতো তাহলে সে অ্যাজ লো অ্যাজ 650 পাবে ফার মান্থ। ওই যে লং টার্ম বেনিফিটটা অনেকগুলো কম হয় এবং সোশ্যাল সিকিউরিটির বেনিফিটগুলো যেমন কারো বাড়ি নোয়াখালী বা সিটং বা সিলেট সে ওখান থেকেও নিতে পারবে রিটায়ারমেন্ট লাইফে। সো এই জন্য লং রান কিন্তু হেলদি এবং ভালো উল্লেখযোগ্য পরিমাণ ট্যাক্স রিটার্ন ফাইল করা ও ট্যাক্স ফাইলার নিজের স্বার্থেই কিন্তু ভালো ভালো। আর সরকারি সুযোগ সুবিধা নেওয়ার ক্ষেত্রে কী বলবেন? ওকে, সুযোগ সুবিধা নেওয়ার ক্ষেত্রে যেমন ফুড স্ট্যাম্পটা কিন্তু অনেক সময় দেখা গেল ফ্যামিলির সাইজ যদি একটু বড় হয়, ফর এক্সাম্পল কারো বেতন 50,000 পার ইয়ার, তারাও কিন্তু ফুড স্ট্যাম্প পাবে। ফুড স্ট্যাম্পের ব্যাপারে কিছুটা সহনীয় মিন্স ট্যাক্সটা কিছুটা সহনীয়। যেমন অন্যান্য বেনিফিট যেমন ধরেন আপনার হাউজিং বেনিফিট এবং যেটা অন্যান্য বেনিফিটগুলো পাইতে অনেক ইনকাম কমের প্রয়োজন হয়, বাট ফুড স্ট্যাম্পটা অনেকটা নমনীয় আর কি, ফুরেস্টাম অনেকে নিতে পারে। তবে ইনকাম যদি বেশি ফাইল করেন ট্যাক্স রিটার্নের দিকে একটুখানি কম ফাইলেন, লাইক আই স্যাড 3rd ইয়ার যদি ট্যাক্স ফাইল করেন $30,000 বা $60,000 কম ফাইলেন, বাট পেনশন লাইফে এটা থেকে বেশি পাওয়া যেতে পারে। মানে রিটায়ার্ড লাইফে সুযোগ সুবিধা অনেক বেশি বেশি পাওয়া যায় অনেক বেশি। তো যে নতুন প্রস্তাবনা আনা হয়েছে যে যারা ফুড স্ট্যাম্প কিংবা ওয়েলফেয়ার বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছেন তাদের এই যে ভাই বোন আবেদন বলি সব কিছু বলি সেদিক থেকে সীমিত হয়ে আসে, একটা ওই জন্য অ্যাগেন রিপাবলিকান পার্টির হচ্ছে যে আমেরিকান ভ্যালিউ আমেরিকান ট্র্যাডিশন আমেরিকান সুপ্রিমেসি বজায় রাখতে হলে আমরা যত্র থেকে যে কোনো লোকের আনিয়ে এখানে আমাদের সুবিধাগুলো দেবো কেন, ট্রাম্পের বক্তব্য এইটাই। ওই বক্তব্যকে সমর্থন একটা গোষ্ঠী হেভিলি ওনাকে সাপোর্ট করছে। তো অ্যাগেন তারা তাদের ধারণা যে আমরা যদি বিদেশ থেকে সমস্ত অসহায় দরিদ্র মানুষকে এখানে নিয়ে আসলাম তারা স্বীকার করে, যেমন ট্রাম্পের এক অলওয়েজ বক্তব্য আই হ্যাভ টু সি মাই কান্ট্রি ফার্স্ট লাইক ইউ টেক কেয়ার ইউর পিপল, বা আমার লোককে অসুস্থ রেখে আমার লোককে ভুখা রেখে আমার লোককে দরিদ্র রেখে আমি কেন বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে বা অন্য কোনো দেশের লোককে আনি পুনর্বাসন করব। সো ওই ওই থিম থেকেই তারা চাচ্ছে যে সমস্ত আমেরিকান যে যারা নিজেকে মিন টেস্টের মিনস এনাফ ইনকাম করছেন না এনাফ ট্যাক্স পে করতেছেন না জনগণের বোঝা নিজেই হয়ে বোঝা হয়ে আসেন, তারপর ওনার ভাইকে আনবেন, উনি নিজে খাইতে পারেন না চলতে পারেন না উনি নিজেই আমাদের বোঝা, আবার ওনার ভাইকেও নিয়ে আসবেন আরও বোঝার উপর আরও বোঝা সৃষ্টি করার জন্য। এটা তারা তাদের মতে আমেরিকান ডেথ ন্যাশনাল ডেথ রিডিউস করার জন্য আমেরিকান ইকোনমিকে ভাইব্রেন্ট করার জন্য আমেরিকান জব গ্রোথকে বেশি করার জন্য আমাদের উই হ্যাভ টু স্টপ অল দিস, তাদের ভাষা এটা ননসেন্স লাইক চেইন ইমিগ্রেশন ইউ কাম হিয়ার ইউ আর ইন হাউজিং অথরিটি। কিন্তু এন মজুমদারে আমেরিকা তো গোটা বিশ্বের হিউম্যান রাইটস এর প্রতিবেদন তৈরি করা থেকে হিউম্যান রাইটস এর কথাও বলে, আমেরিকা যেখানে পথ প্রদর্শক হিউম্যান রাইটস এর সেখানে এই কাজগুলো তো করতেই হবে। এখানে ডিফারেন্স হলো আমেরিকা রিপাবলিকান এবং ডেমোক্রেটদের ভিতরে পার্থক্য। রিপাবলিকান পার্টি স্ট্রংলি বিশ্বাস করে আমেরিকা ইজ এ মেল্টিং পট, মেল্টিং পট মিন্স এখানে ইজ এ বেকন হাউস, এভরিবডি উইল স্মেল হিয়ার কাম হিয়ার এনজয় হিয়ার অ্যান্ড ইন রিটার্ন আমেরিকান উইল সুপারভাইজ দেয়ার ডেমোক্রেসি উইল সুপারভাইজ দেয়ার কান্ট্রি কন্ডিশন। সো এটা হলো আমাদের ডেমোক্রেটিক ভ্যালিউ, আর রিপাবলিকান ভ্যালিউ হচ্ছে আমেরিকাকে আমেরিকা হিসাবে রাখতে হলে আমরা সেখানে ওই শত বছর আগে যে ইমিগ্রেশন যে কোয়া করেছিল তুমি যখন এখানে আসবা আসার পর ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ইউ ক্যান সাপোর্ট ইউর সেলফ অর সামবডি ক্যান সাপোর্ট, ওটা অনেক রিস্ট্রিকশন ছিল। ওভার দ্য ইয়ার্স ডেমোক্রেটিক পার্টির আন্দোলনের ফসল হচ্ছে এটা স্থল থেকে স্থূলতর স্থূল থেকে স্থূলতর হইয়া আমরা এই পরিমাণ গ্রোথ হয়েছে, ইমিগ্রেন্ট কমিটি এত বেশি গ্রোথ হয়েছে। ওই গ্রোথটাকে অ্যাগেনস্টে রিপাবলিকান পার্টি অলওয়েজ, রিপাবলিকান পার্টির মূল হচ্ছে যে বাইরে থেকে ভুখা নাঙ্গা দরিদ্র অসহায় মানুষের কম আনবো, বিদেশের মানুষকে টেক কেয়ার না করি আমরা দেশের মানুষকে বেশি টেক কেয়ার করবো। ওরা যে একদম ওইটার বিপক্ষে তাও না, দেয়ার থিম অ্যান্ড অ্যাটিচিউড হচ্ছে ভেরি রিস্ট্রিক্টেড ইমিগ্রেশন, ভেরি যেমন লেটস সে মেরিট বেসড ইমিগ্রেশন। তারা অলওয়েজ বলে এসছে যে যারা সায়েন্টিস্ট স্কলার মেধাবী ওদেরকে আমরা বিশেষ পরিমাণটা বাড়িয়ে দেবো, যেটা এখনও আছে যেমন E2, F1 যেমন আপনার EB2 এই বিষয়গুলা L1
এই ভিসাগুলো আতে যত লোক আসে তারা প্রিজাম্পশন ইজ দ্যাট দে আর এক্সট্রা অর্ডিনারি মেরিটস অ্যান্ড কোয়ালিটি পার্সন উইথ হাই ডিগ্রি অ্যান্ড কোয়ালিটি লাইক হিউজ জার্নালিস্ট বা যেমন একটা 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 জার্নালিস্ট অনেক 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 লোক আছে যেমন সে নিজে আসার পরে সে নিজের কর্মসংস্থান নিজেই করতে পারবে, যেমন একজন উঁচু মানের শিল্পী সে যখন সে সারা ন্যাশন ওয়াইড গান গায়, যেমন মমতাজ যদি যদি তাকে ইমিগ্রেন্ট দেওয়া ইমিগ্রেশন দেওয়া হয় গ্রিন কার্ড দেওয়া হয়, সো শি উইল ক্রিয়েট এ জব ফর হার সেলফ অ্যান্ড তলবর বাজার থেকে আরম্ভ করে সহকারী সঙ্গীত ড্রাইভার থেকে আরম্ভ করে মেবি আরো ফাইভ পিপল উইল গেট এ জব থ্রু হার। সো রিপাবলিকান পার্টি বলছে ব্রিং দি পিপল হু সফটওয়্যার ইঞ্জিনিয়ার টিচার ডক্টর ডেন্টিস্ট সায়েন্টিস্ট আর্কিটেক্ট দি পিপল উইল বিল্ড দি আমেরিকা পিপল উইল কন্ট্রিবিউট হিয়ার নট অনলি টেক 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 দে উইল গিভ গিভ গিভ। আমরা একটা প্রশ্ন নিয়ে আছি আপনাদের সাথে যুক্ত, কে আছেন? এখানে কি আমাদের জয়েন্ট ট্যাক্স ফাইল জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট বা ওয়াইফ সিটিজেনশিপ সার্টিফিকেট এসব লাগবে কিনা? এটা যেমন যারা যে সমস্ত যারা সিটিজেনশিপ আবেদন করবেন তাদের যাদের স্পাউস ওয়াইফ বা হাজব্যান্ড যদি সিটিজেন হয়ে থাকে তারা থ্রি ইয়ার রুল থ্রি সিটিজেনশিপ পাবেন। হ্যাঁ, আপনাকে প্রমাণ করতে হবে যে বিগত তিন বছর আপনারা একসাথে ছিলেন, আপনাদের লিজ লাগবে, ট্যাক্স লাগবে, ফটোগ্রাফ লাগবে, যাবতীয় জিনিস দেখাইতে হবে যে আপনারা আপনারা জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট এভরিথিং টুগেদার, যেরকম গ্রিন কার্ড কন্ডিশন রিমুভার সময় যেটা লাগে ওইগুলো সবগুলো লাগবে, যেমন গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনের সময় যেগুলো লাগে ওগুলো সব কিছুই দেখাইতে হবে যে ইউ লিভ টুগেদার লাস্ট থ্রি ইয়ার্স। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, জি নামটি বলে নিতে হবে। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি একটু মজুমদার স্যার কথা বলতে চাচ্ছিলাম। নামটি বলে নিন ভাইয়া। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি, আপনার নামটি বলে নিতে হবে। জি, আমার নাম খালিদ, আমি নিউ জার্সি থেকে বলছি। আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে যে আমার মা এদেশে 15 বছর যাবত আছেন, আরো বেশি, তো উনি কিছু মনে করতে পারেন না, উনি ইংলিশ পারেন না। সিটিজেনের জন্য বহুত আগে অ্যাপ্লাই করছি কিন্তু সিটিজেন পরীক্ষা দিতে পারে না যেহেতু উনি ইংলিশ বুঝে না জানে না, তো সেই ক্ষেত্রে কি আমাদেরকে কি করতে হবে? উনি কি বাংলায় কোনো প্রশ্ন করবে বাংলার জন্য? আচ্ছা হ্যাঁ, আমি ওনার বয়স কত ভাইয়া? ওনার বয়স এখন 72। আচ্ছা, এটা রিকোয়ারমেন্ট বাংলায় বলার জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে উনি যদি 55 বেশি বয়স যেটা আছে অলরেডি আপনার 70 এবং উনি এই দেশে বিগত 15 বছর থাকতে হবে তাহলে উনি বাংলায় পারে। যদি 15 বছর কম এসে থাকে, আরেকটা আরেকটা পথ আছে, সেটা হচ্ছে নিউরোলজিক্যাল ইভ্যালুয়েশন, যদি ডাক্তার লিখে দেয় অ্যান্ড 448 ফর্মে যদি লিখে দেয় তার যে কোনো কিছু বা কানে শুনে না বা চোখে দেখে না বা দৃষ্টিশক্তি স্মরণশক্তি কমে গেছে যার কারণে উনি মনে রাখতে পারেন না, এরকম কিছু লিখে দিলে ওনার আর পরীক্ষা লাগবে না। ওনার তো 15 বছরও হয়েছে এদেশে আছেন এবং 72 বছর বয়স, তাহলে ওনার রিকোয়ারমেন্ট বাংলা, বাংলা বাংলায় উনি তারপরে উনি বাংলা এগুলো বুঝতে হবে, এবং যদি বাংলাতেও করতে না পারে এনাদের সাবজেক্টে যদি মেন্টালি ইল হয়ে থাকে ডাক্তারের ইভালুয়েশনের মাধ্যমে করতে পারেন। আরেকজন আছেন আমাদের প্রশ্ন নিয়ে, কে আছেন আমাদের সাথে যুক্ত? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপা আমি ফোন থেকে সুমন বলতেছিলাম। জি ভাই। হ্যাঁ আবা, আমার ওয়াইফ এবং আমার বাচ্চা আসছে ফেব্রুয়ারি 1 তারিখে, কিন্তু আমি হ্যালো আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি শেষ করুন। হ্যাঁ, আমরা আমার ওয়াইফ এবং আমার বেবি আসছে ফেব্রুয়ারি 1 তারিখে, ওরা ইমিগ্রেন্ট হয়ে আসছে কিন্তু আমি এখনো পর্যন্ত গ্রিন কার্ডটা পাইনি, কিন্তু আমি সব টাকা পে করার পরেও আমি গ্রিন কার্ডটা পাইনি। ওকে, সো $200 যে আপনি ফি করেছেন ওই রিসিপ্টটা আপনি রাখবেন, বাট আনফর্চুনেটলি আমরা বিগত 1 বছরে এরকম শত শত লোকের অভিযোগ যে গ্রিন কার্ডটা টাইমলি আসে না, অনেক সময় দেখা যায় গ্রিন কার্ড তারা বলে তারা মেল করছে রং জায়গায় করছে অথবা আপনার এখানে আসছিল, অনেক পোস্টমাস্টার একটা রুল আছে কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস ডেলিভারি দেওয়ার সময় দেখে যে ওই মেল বক্সে আপনার নাম লেখা আছে কি না, অনেক সময় মেল বক্সের নাম লেখা না থাকলে ওটা ফেরত নেই, যখনই ফেরত নেওয়া হয় এরপর এটা আর 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 পাওয়া অত্যন্ত দুরূহ হয় এবং শেষ পর্যন্ত আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আবার I-90 ফাইল করিয়া ফি দিয়া আবার গ্রিন কার্ডটা এনেছি। সো আপনি চেষ্টা করেন ওই
প্রমাণগুলো দিয়া তা আনতে পারেন কি না, আপনি যখন কল দিবেন বা অনলাইনে দেখবেন হয়তো তারা ডেলিভারি দিয়েছে বা ডেলিভারি দিতে পারে নাই, এটা সেখানে লেখা থাকবে। ছোট্ট বিরতিতে যাই ভাই, তারপরে আমরা যারা ফোনে আছেন তাদের প্রশ্ন নিব, সেই সাথে ফেসবুকে যারা যুক্ত হয়েছেন তাদেরও প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আইনজীবী মোহাম্মদ এন মজুমদার আমাদের সাথে আছেন। আর শফিকুল ইসলাম রায়হান ফেসবুকে প্রশ্ন করেছেন, গ্রিন কার্ড দিয়ে কি 11 মাস বাংলাদেশে থাকা যাবে কিনা? শিওর, 1 বছর আগে আসলে আপনার কোনো অসুবিধা নেই, তবে পোর্ট অফ এন্ট্রিতে ঢোকার সময় ওই অফিসারদের একটা ডিসক্রিপশন আছে যে তারা কোশ্চেন করতে পারে যে তুমি পার্মানেন্ট রেসিডেন্ট থাকলা কেন, যদি আপনার অনুমতি নিয়ে যেতে হয় না, না 1 বছর আগে আসলে অনুমতি নিতে হয় না, বাট 6 মাসের বেশি হলে তারা কোশ্চেন করতে পারে, বাট কোশ্চেন যদি আপনার রিজনেবল আনসার হয় দ্যাট শুড নট বি ওরি হওয়ার কিছু নেই। আচ্ছা, দীপক দীপ একজন ফোনেও আছেন, আমরা প্রশ্নটি নিব। তবে ফেসবুকে দীপক দীপ প্রশ্ন করছেন, তিনি 2016 সালে অক্টোবরে এসেছেন গ্রিন কার্ড এবং অ্যাপ্লাই করেছেন ওয়াইফের জন্য 2017 সালে জানুয়ারিতে, অ্যাপ্রুভ লেটার পেয়েছেন, এখন আর কতদিন লাগবে? ওকে, ওইটা অলওয়েজ 3 থেকে 3.5 ইয়ার টু 4 ইয়ার লাগবে। তবে অনেক সময় দেখা যায় কি সিটিজেনদের জন্য অ্যালোকেটেড বা নির্ধারিত বিশেষসমূহ যদি কিছু লেফট ওভার হয় ওগুলোকে ডাইভার্ট করা হয় গ্রিন কার্ডধারীদের কাছে, সেক্ষেত্রে অনেক সময় শুনবেন 1 বছরের ভিতরে গ্রিন কার্ডধারী চলে আসছে, ওই রকম ব্যতিক্রম কোনো বিশেষ যদি লাকি না হন তাহলে 3.5 ইয়ার টু 4 ইয়ার লাগবে। আরেকজন আছেন ফোনে, কে আছেন ফোনে আমাদের সাথে যুক্ত? ফোনে কে আছেন? জি হ্যালো, জি নামটি বলে নিতে হবে। জি, আমার নাম জহের, আমি আটলান্টিসিটি ইউনিভার্সিটি থেকে বলছি। তো আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, আমার আপু গ্রিন কার্ড হোল্ডার আপু এবং দুলাভাই, উনি 11 মাস পরে এবছর আসলেন, কিছুদিন হলো মানে 10-12 দিন হয়েছে, উনি আবার যে 2 বছর থাকতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আমি কি করতে পারবো? আচ্ছা, 2 বছর যদি থাকতে স্যার উনি পারমিশন নিয়ে যাইতে হবে অবশ্যই। আমাদের সাথে যুক্ত? আচ্ছা বলুন। আমি টিভিএন 24K এবং এমএম মজুমদারকে শুভেচ্ছা জানানোর জন্য ফোন দিয়েছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনার কোনো প্রশ্ন আছে ভাইয়া? না, আমার কোনো প্রশ্ন নাই, আমি এম মজুমদারের বড় ফ্রেন্ড। আচ্ছা, অসংখ্য থ্যাংক ইউ দাদা, আপনার শুভেচ্ছা জানানোর জন্য। আপনাকেও যুক্তরাষ্ট্রে এবং নিউ ইয়র্কে স্বাগতম। আমি জানি আপনি রিসেন্টলি নিউ ইয়র্কে এসেছেন, একদম সাংস্কৃতিক ব্যক্তিত্ব, একদম প্রগ্রেসিভ মাইন্ডেড ভালো মানুষ। সো আপনার আম্মা, আপনার আম্মাকে এবং আপনার আব্বুকেও ধন্যবাদ বলবেন, আমাদের নমস্কার বলবেন। সো ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম টু নিউ ইয়র্ক। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন ফোনে আমাদের সাথে যুক্ত? ফোনে কে আছেন? জি, আমার নাম হাসান, আমি জানতে চাচ্ছিলাম। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, হাসান ভাই প্রশ্নটি করে ফেলুন। জি, আমি জানতে চাচ্ছিলাম, আমি গ্রিন কার্ড হোল্ডার আর আমার ওয়াইফ বাংলাদেশে, ওকে আমি কিভাবে আনতে পারি? গ্রিন কার্ড দিয়ে তো আপনি আবেদনও করতে পারেন। শিওর, বা গ্রিন কার্ড দ্বারা যেহেতু আপনি অ্যাপ্লাই, আপনার উচিত হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনার ওয়াইফ আসবে এবং ইন দি মিন টাইম যদি সিটিজেন হন তখন পরে আবার আপগ্রেড করতে পারবেন, বাট এখন উচিত হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি অ্যাপ্লাই করেন, আবেদন করে দেয়া। জি, আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, কে আছেন ফোনে? ফোনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমরা শুনতে পাচ্ছি, নামটি বলে নিতে হবে। আচ্ছা, আমি কামরুজ্জামান বলছি ব্রুকলিন থেকে। আচ্ছা ভাই, বলুন। আমি যেমন ভাই প্রশ্নটি করে ফেলুন। জি, অতীতের কাছে একটা প্রশ্ন, যে আপনি তো একটু আগে এদেশে আইনের কথা বললেন, যে এদেশে আইন খুব স্বচ্ছ, কিন্তু আমরা কি বাস্তবিক এখন তা দেখতেছি যে বিচারপতি নিয়োগে রিপাবলিকান সিনেটররা যেভাবে ন্যাক্কারজনক ভাবে বেআইনি কাজ করতেছেন, FBI সংস্থা নট অনলি আমেরিকান নাগরিক না, সারা বিশ্বে তাদের প্রতি একটা বিশ্বস্ততা আছে FBI রিপোর্টকে খুব গ্রহণযোগ্য ভাবে,
অথচ এফবিআই যে রিপোর্টটা করলেন, যিনি অভিযোগ করছেন তাকেও কিছু জিজ্ঞেস করলেন না, যার বিরুদ্ধে অভিযোগ করছেন তাকেও কিছু জিজ্ঞেস করলেন না, তাহলে কার ইশারায় এই ধরনের রিপোর্ট তারা পেশ করলেন? এবং এই যে বেআইনি ভাবে এই যে একটা সর্বোচ্চ কোর্টের বিচারপতি নিয়োগ হয়, সেখানে আমরা কি করে বলবো এদেশে আইনের শাসন আছে? এ ব্যাপারে আপনার অভিমত? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ওকে, সো থ্যাংক ইউ। আপনার আপনার অত্যন্ত সচেতন একজন মানুষ আপনি, আপনার কথাগুলোর সাথে আমি একমত। বাট এখানে রাজনীতি বলে একটা শব্দ এখানেও আসে, সেখানে যখন তাদের পাল্লা ভারী হয়ে যায়, যেমন আপনি আমি আমাদের প্রচুর মানুষ অনেক ফেড আপ যে ট্রাম্প কীভাবে প্রেসিডেন্ট হয়, হোয়াট ইজ দ্য প্রেসিডেন্ট। অনেকগুলো সিনেটর তারা সিনেটর হয়ে গেছে, ওই সিনেটরে তো ভোট আছে। এখন আমাদের জবাব হবে আমরা যেন পরবর্তী প্রত্যেকটা ইলেকশানে যেন আমরা ভোট দিই, আমাদের ক্যান্ডিডেটকে যেন আমরা নির্বাচিত করি। হ্যাঁ, আমরা স্বচ্ছ, এখনও বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের তুলনায় এই দেশের আইন অনেক স্বচ্ছ। আর তাছাড়া আইনের কিন্তু শাসন ব্যবস্থা কিন্তু বিভিন্ন স্তরে বিভিন্ন রকম। আমাদের যেমন নিউ ইয়র্ক শহরে আমরাই বিচারপতি নিয়োগ করি, আমরা যারা জুডিশিয়াল ডেলিগেট কনভেনশনে যাই। আপনি সারপ্রাইজ হবেন, যারা এই প্রসেসের সাথে আসেন, যে জাজগুলো নির্বাচিত হয় তারা, এবার আমরা 6 জন জাজকে মনোনয়ন দিয়েছি, এই 6 জনের ভিতরে 7 জনের মাই এখানে উপস্থিত ছিল, এবং 7 জনের মাই কেউ ছিল আপনার হাউসকিপার, কেউ ছিল ক্লিনার, কেউ ছিল হাউস ওয়াইফ, অত্যন্ত ইমিগ্রেন্ট বিভিন্ন দেশ থেকে আসা মানুষ। সো র্যাঙ্ক অ্যান্ড ফাইল সাধারণ জনগণ থেকেই বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়েছে, নিয়োগ স্টেট সুপ্রিম কোর্টগুলোতে, সিটি কোর্টগুলোতে। সো এবং এই যে আজকে যে নির্বাচিত যিনি হয়েছেন, ওনার বিরুদ্ধে যত অভিযোগ এনেছে বলা হয়েছে, এই অভিযোগ কোনোটা অভিযোগে কিন্তু আইনের দৃষ্টিতে মোরাল কোনো অভিযোগ না, মোরাল টার্পিটিউড না। হ্যাঁ, এটা ইট ইজ এ ব্যাড ইন এ সো মেনি সেন্স, বাট ইজ নট সো ব্যাড দ্যাট ইট ইজ নট অ্যাজ এত বেশি না দেশে নির্বাচিত। একটু আপনাকে এ বিষয়ে জানতে চাই যে একজন সুপ্রিম কোর্টের বিচারপতি যিনি আজীবনের জন্য নির্বাচিত হবেন, এমন একটা দেশের যে দেশের সর্বোচ্চ অভিভাবক পর্যায়ে তারা সিদ্ধান্ত নেবেন, ওই 9 জন মানুষ, যখন অনেকগুলো বিষয় নিয়ে প্রেসিডেন্ট এবং কংগ্রেস সিদ্ধান্ত আসতে পারে না, তখন সিদ্ধান্তটি আসে সুপ্রিম কোর্ট থেকে, তাহলে তার বিরুদ্ধে আর এত মারাত্মক অভিযোগ আনতে হবে যেন তার নিয়োগ, এ ধরনের অভিযোগকে আপনি কিভাবে বলছেন? এই যে অভিযোগগুলো খাটো করে দেয়, না খাটো করে দেখছি না, এই যে অভিযোগগুলো আমাদের ভদ্র লোকের কাছে যেরকম অত্যন্ত মারাত্মক মনে হয়েছে, আমার কাছেও মারাত্মক মনে হয়েছে। বাট যারা জাজের টেবিলে বসা আছে, যে সিনেটররা যারা সিদ্ধান্ত দিবেন এইগুলো শুনিয়া, তাদের ভিতরে 51 পিপল কনভিন্সড দ্যাট এগুলো শোনার পরেও মধ্যবর্তী নির্বাচনে লড়ছেন, তিনি ট্রাম্পের সমর্থকদের কাছে টানতে চান। তাহলে এখানে আপনি যদি বলেন যে অভিযোগ ছোট, সেটি না বলে আপনি, আমরা বলতে পারি যে রাজনৈতিক, কিছু কিছু অভিযোগ আছে, যেমন সুরের অভিযোগ কারোর বিরুদ্ধে যদি পাওয়া যায়, জালিয়াতির অভিযোগ যদি পাওয়া যায়, দেখবেন এক বাক্যে সবাই বলবে যে, যেমন একটা জিনিস যে কিছু মনে করবেন, আমি খাটোভাবে দেখছি না, সেক্সুয়াল ইস্যুটা আমরা আমাদের কমিউনিটি আমরা যতটুকু যত সিরিয়াসলি দেখি, আমেরিকান কিন্তু মজুমদার ভাই, আমি এখানে থামি, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই। যৌন নির্যাতনের অভিযোগ আপনি বাদিয়ে দেন, তিনি তো সিনেটে ওথ নিয়ে ব্রেট কাভানো মিথ্যাও বলেছেন যে তিনি কখনো পার্টিতে যাননি, তিনি কখনো মদে এমন ভাবে যে নিজের উপরে কন্ট্রোল হারাননি, কিন্তু পরবর্তীতে অনেকগুলো উইটনেস তার বিরুদ্ধে কিন্তু সাক্ষ্য দিয়েছেন যে তিনি নিয়মিত হাই স্কুলে পার্টিতে যেতেন। আপনি ওই অভিযোগ বাদ দিয়েও যদি বলেন যে একজন সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার জন্য তিনি সিনেটে ওথ নিয়েও মিথ্যা বলেছেন, যে বিষয়টি নিয়ে রিপাবলিকানরা বলেছেন এটি অপ্রাসঙ্গিক, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব না, ডিবেট অনেক হবে। মজুমদার ভাই, আমি আর যেতে চাই না, ফোনে অপেক্ষা করছেন, আর ফোনে যিনি আছেন সেই প্রশ্নটি আমরা নিতে চাই, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা, এবং এটির পক্ষে বিপক্ষে নানা যুক্তি নানা মত আছে। তবে দিন শেষে যেটি হচ্ছে যে রাজনীতির কারণে অনেক সময় অন্যায় সিদ্ধান্ত অনেক সময় আসে, সেটি আমরা দেখি। তবে ব্রেট কাভানোর যোগ্যতার বিচারে যদি আপনি মূল্যায়ন করেন, সে যোগ্যতার দিক থেকে অনেক বেশি উঁচে, এবং সুপ্রিম কোর্টের জাজ হওয়ার মতো তার যোগ্যতা আছে, বাট
মানবিক দিক থেকে নৈতিকতার দিক থেকে সেই জায়গাটা একটু ঘাটতি আছে। আমরা একটু নৈতিকতা দ্যাট ইজ নো নৈতিকতার ইস্যুটা অত অত গাঢ় হয় না সেটা আমি বুঝলাম। যেমন বিল ক্লিনটনকে কিন্তু বিল ক্লিনটনের বিরুদ্ধে হোয়াইট হাউসের ভিতরে সে ইন্টারনের সাথে যে কাজটা করছে তারপর দেখা গেছে জনগণ আমেরিকান জনগণ তাকে ভেটো দেয় নাই। ভেটো দেয় আমরা একটু নিয়ে নেই প্রশ্ন কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে কে আছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটি বলে নিতে হবে ভাই। কুইন্স থেকে সাইফুল হক বলছিলাম। জি সাইফুল ভাই আমার প্রশ্ন হলো আমি সিনিয়র সিটিজেন হিসেবে সোশ্যাল সিকিউরিটি পাচ্ছি তো এখন আমি দেশে যাব তো এই টাকাটা কি আমি তুলতে পারবো বা আমাদের কেউ এখানে তুলতে পারবে কি? এখানে আপনি প্রভিশন আছে যেটা আমি একটু আগে বলতেছিলাম আপনি যেহেতু সিনিয়র সিটিজেন আপনার বাংলাদেশ থেকেও আপনার টাকা আপনি উঠাইতে পারবেন বাংলাদেশে গিয়ে যদি ইউএস এমবেসিতে যোগাযোগ করেন তবে এখানে যে এখানে উঠানো কিন্তু আপনি ডিসকন্টিনিউ হয়ে যাবে যদি এখানে না থাকেন কোনো কিছু না বলিয়ে চলে যান এটা জটিলতা সৃষ্টি হবে এবং আসার পর দেখা যাবে এটা সোশ্যাল সিকিউরিটি বন্ধ হয়ে যাবে এই জন্য তারা হয়তো ধরে নিবে যে আপনি আর জীবিত নাই। হ্যাঁ সো এই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনি সোশ্যাল সিকিউরিটির সাথে ডাইরেক্টলি দেশে গিয়ে এটা ছুটে নিয়ে যাওয়া বলা হয় ছুটে নিয়ে যাবেন আর যদি যদি আপনার ইচ্ছা আছে যে আপনি বাংলাদেশেই থেকে যাবেন আপনি ওই টাকাটা ওখান থেকে ড্র করতে পারবেন। আচ্ছা আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে কে আছেন? ফোনে কে আছেন আমাদের সাথে? আচ্ছা লাইনটি কেটে যাবে। রাসেল ভুঁইয়া ফেসবুকে প্রশ্ন করেছেন এফ থ্রি ক্যাটাগরি এনবিসি কমপ্লিটেড 2 এপ্রিল 2018 ভিসা ইজ কারেন্ট এনবিসি সেইং ওয়েটিং ফর ইন্টারভিউ স্কেডিউল কিন্তু 6 মাস হয়ে গেছে আর কতদিন লাগবে? তা এটা হয়েছে এটা উত্তরটা এইভাবে দিই যেমন অনেকের এনবিসি সমস্ত প্রসেস শেষ করার পরও তারা সংশ্লিষ্ট দূতাবাসকে জানায় যে স্লট আছে কি না আমি রেডি আমি তোমাকে ইন্টারভিউ পাঠানো সুতরাং ইন্টারভিউ এই স্লটগুলো ইন্টারভিউ ডেটগুলো দেওয়ার মালিক হলো এমবেসি তো এমবেসিতে যদি স্লট না থাকে যেমন এদের 100 লোক ওয়েডিংয়ে আসে তারা আর লোক নিবে না এই মুহূর্তে যদি ওরা রেডি আসে সেজন্য সিধা সব একটু ওয়েট ওয়েট মানে এটা স্বাভাবিক প্রক্রিয়া স্বাভাবিক প্রক্রিয়া। আচ্ছা আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত ফোনে, কে আছেন আমাদের সাথে যুক্ত? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি বলে নিতে হবে ভাই? আমি আহমেদ নিউজার্সি থেকে বলছি। জি আমি ওয়ার্ক পারমিট মে 8 তারিখ জমা দিয়েছিলাম এন্ড ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি জুনের 10 তারিখ এখন পর্যন্ত ওয়ার্ক পারমিট পাই নাই আমার কেসটা হলো C10। না এটা বুঝছি আপনার এতদিন পর্যন্ত লাগার কথা না হয়তো ওয়ার্ক পারমিট তারা এটি অতিরিক্ত কোনো ডকুমেন্টস চাইছে বা সামথিং ইনফরমেশন ফিডব্যাক আসিল ওইটা আপনি ফান নাই হয় অথবা এরকম হইতে পারে ওয়ার্ক পারমিট ফাটাইছে আপনি ফান নাই সো উচিত হবে আপনি কালকে সকালে সরি মানডে আপনি ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করেন অথবা অনলাইনে চেক করেন যে আপনার রিসিপ্ট নোটিশ যদি থাকে রিসিপ্ট নোটিশ দিয়ে যে এটার স্ট্যাটাস কি আপনি দেখতে পারবেন। আচ্ছা আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত ফোনে, কে আছেন ফোনে, কে আছেন? হ্যালো। জি নামটি বলে নিতে হবে। আমার নাম রিপন। রিপন ভাই প্রশ্নটি করে ফেলুন। আমার প্রশ্ন হচ্ছে আমার ওয়াইফ আমার শ্বশুর শাশুড়ির জন্য অ্যাপ্লাই করেছে সো আমি এখন অ্যাড্রেস চেঞ্জ করেছি এই 1 তারিখে সো আগের ঠিকানা আমার এখনো আছে যে অ্যাপ্লাই করেছি তো এখন কি করতে হবে আমাকে? ঠিকানা পরিবর্তন করা সত্ত্বেও দেখা গেছে আগের ঠিকানা ইমিগ্রেশন অলওয়েজ সার্টিফাইড সো নাম্বার ওয়ান আপনি কি করবেন আপনি পোস্ট অফিসে গিয়া ওই ঠিকানা পরিবর্তনটা ওদেরকে নোটিফাই করবেন এবং রিসিপ্ট নোটিশ যদি থাকে এইটা প্রায়োরিটি ডেট ঘনাই আসলে আপনি প্রতি মাসে একবার চেক করবেন কোনো 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 মেল মিস করলেন কি না কারণ যত চেঞ্জই করা হয় দেখা গেল তারা আগের ঠিকানাই বারবার সিটি পাঠায় সো কি আপনি অনলাইনে গিয়ে চেক করবেন কোনো কিছু আসছে কি না খোলা রাখবেন। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে এবং আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, কে আছেন আমাদের সাথে যুক্ত? জি ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করতে চাই জানতে চাই আপনাদের কাছ থেকে আমার 2টা মেয়ের ইন্টারভিউর জন্য ডাফে অ্যাপ্লাই করেছিলাম গ্রিন কার্ড দিয়া আমার ওয়াইফ করছে এখন ওরা ইন্টারভিউ ডেট হয়েছে আগামী চলতি মাসের 9 তারিখ একজন বয়স হয়েছে আপনার 14 বছর আর একজন বয়স হয়েছে আপনার 15 বছর রানিং এখন ওদের ওরা তো আগামী 9 তারিখ যাবে ওদেরকে কি বেশি মানে কোয়েশ্চন করবে ওরা তো আন্ডার এজ
জিজ্ঞাসা করে তোমার আব্বু কোথা থাকে, মা কোথা থাকে, নিয়মিত শ্রীপত্র দেয় কিনা, কমিউনিকেশন রাখে কিনা, এই অতটুকুই। আর আপনার ফাইন্যান্সিয়াল যে এফিডেভিট সাপোর্ট এগুলো নিয়ে তার ওদেরকে কোশ্চেন করবে না। সো আপনি আপনি পজিটিভ থাকেন, এভরিথিং উইল বি ফাইন। তার আসবে একটি প্রশ্ন আছে, এটি আমাদের শেষ প্রশ্ন হবে আজকের অনুষ্ঠানের। কে আছেন আমাদের সাথে যুক্ত? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটি বলে নিতে হবে ভাই। আমি কামরুজ্জামান ব্রুকলিন থেকে, আমি আবার আসছি আর কি। আচ্ছা, যে কামরুজ্জামান ব্রুকলিন থেকে। হ্যাঁ কামরুজ্জামান ভাই বলুন। যে একটু আগে আমি প্রশ্ন করছিলাম যে মজুমদার সাহেব যে বক্তব্যটা দিয়েছেন, আমি খুব খুশি তিনি অ্যানালাইসিস করছেন, কিন্তু আমার ভিতরে আর একটা প্রশ্ন যাচ্ছে যে আমার জানা মতে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের একটা আচরণ বিধি আছে, সেই আচরণ বিধিতে একটা বিধি আছে যে শারীরিক কোনো মানে এমন কিছু প্রদর্শন করা যাবে না জনগণের সামনে যেখানে তারা আক্রোশ বা হার্ট আঘাতপ্রাপ্ত হয়। তাই ব্রেড কে মানো এই আপনার সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে সিনেটে যে বক্তব্য দিচ্ছে, তার যে চেহারা, তার যে আক্রোশ, তার যে বাচন ভঙ্গি, আমার তো মনে হয় হাতের কাছে কোনো গান থাকলে সে সব ডেমোক্রেটদের গুলি করে মেরে ফেলতেন এবং ডেমোক্রেটদের সে ইভেল পর্যন্ত বলছেন। হ্যাঁ, এরপরও এদেশের যারা নীতি নির্ধারক তাদের কি বোধোদয় হয় না? তারা আবার কিভাবে সারা বিশ্বে অন্যান্য দেশের বিচার ব্যবস্থার উপরে হস্তক্ষেপ করে, বিচার ব্যবস্থার উপরে রাইট আর রং এগুলো মতামত প্রকাশ করে, এটাই আমার ভাবতে অবাক লাগে। আচ্ছা কামরুজ্জামান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠান যেহেতু শেষ পর্যায়ে, আপনি খুব সংক্ষেপে সেটা এগেইন যেটা নুপুর অলরেডি বলেছেন, নুপুর আপা বলেছেন যে এটা পলিটিক্স ওয়ার্ক মোর দেন অনেক সময় নৈতিকতার উপরে চলে যায়। তো দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা অসত্যের কাছে অনেক সময় সত্য পরাজিত হয় রাজনীতির কারণে। অনেক রাজনীতিক তার নিজের অবস্থানকে ঠিক রাখার জন্য হয়তো সত্যকে জলাঞ্জলি দিয়ে থাকে, এটাও একটা উদাহরণ। সো আপনার কনসার্ন সিটিজেন, আপনি যে একজন সচেতন নাগরিক, এটার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই। সো আনসার অ্যাগেইন, উই হ্যাভ টু গো আউট অ্যান্ড ভোট। এবং ডেমোক্রেটিক পার্টির কোনো ক্যান্ডিডেট যদি থাকে সেখানে 10 টাকা 20 টাকা 5 টাকা আমরা ফান্ড রেজ করতে হবে, যাতে আমরা এম্পাওয়ার হই। ওখানে আমরা 2-1 জন সিনেটর যদি বেশি হয় দেন আমাদের পাল্লা ভারী হবে, আমাদের যোগ্য লোককে আমরা পাঠাতে পারবো। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ এনি মজুমদার। এবং সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং সবশেষ একটি কথাই বলতে হয় যে অনেক তর্ক বিতর্ক সব কিছুই থাকবে, তবে এদেশটি অনেক সুন্দর। যেমন ব্রেট কাভানো নিজেও ওয়াশিংটন জার্নালে ক্ষমা প্রকাশ করে তিনি কিন্তু একটি উপসম্পাদকীয়তে লিখেছেন, এবং তিনি লিখেছেন যে তিনি যে আচরণ করেছেন সিনেটে সেটি আবেগতাড়িত হয়েছে এবং সেটি করা ঠিক হয়নি। এটি কিন্তু এদেশের সৌন্দর্য যে আপনি আজকে ফোন করে একজন সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে তার কিন্তু নিয়োগ নিয়ে প্রশ্ন করতে পাচ্ছেন, আপনার বাক স্বাধীনতা আছে। এ কারণেই আমেরিকা বলা হয় যে সব দেশের পথ প্রদর্শক, কিংবা গোটা বিশ্বের গণতন্ত্র কিংবা মানবাধিকারের কথা বলে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন।